ভাই এমনি শর্টকাট টর্টকাট চিন্তা করে লাভ নাই, এখানে তুমি চাইলে অনেক শর্টকাট সূত্র বানাতে পারতা, যে যে সূত্রটা লিখছিলাম ওই সূত্রটাকে একটু ঘুরে পেঁচে শর্টকাট বানানো যায়, কিন্তু করে লাভ নাই তো ভাইয়া, ভুলে যাবা। মেইন ফর্মুলাটাই মনে রাখবা, একটু স্পিডি হওয়ার চেষ্টা করবে, একটু স্পিডি হওয়ার চেষ্টা করবা। তোমাদের আমি কেন শর্টকাট থেকে শর্টকাট করাই না, এর কারণটা আমি আবারও বলি, এর আগে বলছি কিনা আমি জানি না, কিন্তু তোমাদের মনে মানে বোঝার সুবিধার্থে, আমাদের ভালো সুবিধার্থে বলি, যে তোমাদের অনেকেই করে বলে যে ভাইয়া এটা তো এইভাবেই শর্টকাট করেই করা যায়, এটা তো এইভাবেই করা যায়, ওইভাবেই করা যায়। এখন আমি কেন তোমাদেরকে শর্টকাট শিখাতে আগ্রহী না, এর কারণটা হচ্ছে, তুমি ভাই একটু চিন্তা করো, একটু চিন্তা করো যে হচ্ছে শর্টকাট মানে কি। এই যে দেখো, এটা হচ্ছে একটা মেইন রোড, আর এটা এটা হচ্ছে একটা শর্টকাট। এই দেখো, এটা হচ্ছে শর্টকাট। এখন তোমার এইখান থেকে এই যে যাওয়া, মোট কথা এখানে যেতে হবে আমার, এদিক দিয়েও যাওয়া যায়, এদিক দিয়েও যাওয়া যায়। ব্যাপারটা হইল শর্টকাট মানে চিপাগুলি। দেখো চিপাগুলি, চিপাগুলিতে কে থাকে জানো ভাইয়া? চিপাগুলিতে ছিনতাইকারী থাকে, থাকে বা থাকার সম্ভাবনা থাকে। মেইন রোডে ছিনতাইকারী থাকে না, থাকলেও ছিনতাইকারীর হাতে পড়ার সম্ভাবনা কম, নাই বললেই চলে। মেইন রোডে মানুষ থাকে, অনেক বেশি মানুষ থাকে। তুমি শর্টকাট দিয়ে যাওয়া, যদি ছিনতাইকারীর খপ্পরে পড়ো, এই পাশে আর আসা লাগবে না ভাইয়া, ভুলে যাও, তাড়াতাড়ি থাকুক কেন, দূরে দেরিতেও পৌঁছাতে পারবা না, পৌঁছাতেই পারবা না। আর মেইন রোড দিয়ে গেলে সময় বেশি লাগবে, কিন্তু তুমি অবশ্যই পৌঁছাতে পারবা, এটা নিশ্চিত, সময় বেশি লাগবে। আর তুমি যদি একটু তোমার হাঁটার গতিটাকে যদি একটু স্পিডি করতে পারো, একটু জোরে হাঁটতে পারো, হয়তো একজন শর্টকাট দিয়ে আস্তে আস্তে যাচ্ছে আর তুমি মেইন রোড দিয়েই জোরে যাচ্ছ, একই সময়ে পৌঁছাতে পারো। তোমাকে আনসার্টেনিটিতে থাকা যাবে না, শর্টকাট এটা আনসার্টেইন, তুমি যদি চিন্তাই করে ধরে বসে, পরীক্ষার হলে যদি শর্টকাটটা ভুলে যাও, স্কোয়ার যদি উপরে না যেয়ে নিচে দাও, উপরে প্লাস না করে নিচে প্লাস করো, তাহলে কিন্তু এটা চিন্তাই করে ধরলো তোমাকে, তুমি কিন্তু এটা আসলে তোমার গন্তব্যস্থলে পৌঁছাতে পারলা না, সেজন্য শর্টকাটের আশা রাখবা না। শর্টকাট তখনই করবা যেটা রাস্তা অনেক লম্বা, এখন ওটা না করে কোনো উপায় না। যেমন ইন্টিগ্রেশনের অনেক ব্যাপার আছে, ইন্টিগ্রেশনের অনেক অঙ্ক আছে যেগুলো রেগুলার বারবার আসে, ওগুলা এমসিকিউ তো করা অনেক কঠিন, সেটা শর্টকাট দিয়ে করা। তারপর কিছু ম্যাথ আছে একদম বেস, সত্যি এটাকে আর চেঞ্জ করা পসিবল না, এটা এভাবেই থাকবে, এটাকে আর চেঞ্জ করা পসিবল না, তাইলে সেটার জন্য শর্টকাট মরো পড়ো। কিন্তু যেগুলো অঙ্কের মধ্যে একটু কম্বিনেশন করা পসিবল, একটু চেঞ্জ করে দেওয়া পসিবল, সেগুলোর জন্য শর্টকাট পড়তে লাভ নেই, কারণ একটু শর্তকে চেঞ্জ করে দিলে শর্টকাট আর কাজ করবে না। সেজন্য আমি চাই না তোমরা শর্টকাটের উপর নির্ভরশীল হও। আর শর্টকাট আসলে ভাইয়া কিছু না, শর্টকাট মেইনলি তুমি একটা বেসিককে ভালো করে জানো, সেই বেসিকের অনেকগুলো স্টেপকে বাইপাস করে তাড়াতাড়ি করাটাকেই শর্টকাট বলে। তো তুমি একটা বেসিককে এত বারবার প্র্যাকটিস করো, তো বারবার করো, যাতে তুমি ওগুলো বাইপাস করে নিজের মধ্যেই একটা শর্টকাট ক্রিয়েট করতে পারো, বাইপাস করে যে আমার ওই ক্যালকুলেশনটা লাগতেছে, এই ক্যালকুলেশনটা লাগতেছে, ডাইরেক্ট এভাবে করবো, নিজের মধ্যে ক্রিয়েট করবে, এটা মনে থাকবে বেশি। তুমি কোনো খেলনা কলি, ফুলকলি, পাতাকলি বইয়ের থেকে যদি পড়ো, তাহলে ওগুলো বইয়ের থেকে পড়ে তোমার আসামরি কোনো কিছু মনে থাকবে না, বুঝতে পারছো? তোমাদের নিজের থেকে একটা জিনিসকে জাগ্রত করতে হবে, বুঝতে পারছো? তাই অমনি ওই এসব ফুলকলি পাতাগুলি পরে কোনো লাভ হবে না, ওগুলা জাস্ট ওই ওনাদেরই লাভ হবে, তোমাদের কোনো লাভ হবে না, এটা মাথায় রাখবা, ঠিক আছে? এখন তাহলে শর্টকাটের ভাইয়া কথা আমাকে খুব বেশি বলবো না, আমি যদি মনে করি এটা শর্টকাট শেখানো উচিত আমি শেখাবো, নাহলে তোমরা বেসিক যেভাবে সলভ করা লাগে সেভাবেই সলভ করবা, সেভাবে সলভ করে স্পিডি হবা, তুমি ওটাকেই বারবার নিজের আত্মস্থের মধ্যে আনার চেষ্টা করবা, ঠিক আছে? আমরা আবার পড়ার মধ্যে আসি।